আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি মান লা নাবিয়্যা বা'দাহ আম্মা বা'দ। প্রিয় দ্বীনী ভাই বোনেরা, আপনারা সকলেই কেমন আছেন? আমি আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুগণ, আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়ে আলোচনা করব, তা হলো যে কিভাবে আমরা আমাদের শিশুদের মানসিক চাহিদা পূরণ করব। বন্ধুগণ, আজকে এমন পাঁচটি কাজের কথা বলবো যে পাঁচটি কাজের মাধ্যমে আপনি আপনার শিশুর মানসিক চাহিদা পূরণ করতে পারবেন। বন্ধুগণ, একটা শিশুর অনেক ধরনের চাহিদা থাকে। শুধুমাত্র যদি আপনি একটা শিশুর ভরণ পোষণের দায়িত্ব পালন করেন, এতে করেই কিন্তু তার হক পূরণ হয় না। যদিও বা এতে করে তার শারীরিক চাহিদা পূরণ হয়, কিন্তু তার মানসিক চাহিদা পূরণ হয় না। তো বন্ধুগণ, আজকে আমরা এমন পাঁচটি বিষয়ে জানবো, এমন পাঁচটি কাজের কথা জানবো, যে পাঁচটি কাজের মাধ্যমে আমরা আমাদের শিশুদের মানসিক চাহিদা পূরণ করতে পারবো ইনশাআল্লাহ। বন্ধুগণ, প্রথম নাম্বারে হলো, সন্তানকে প্রতিদিন জড়িয়ে ধরতে হবে, সন্তানকে চুমু দিতে হবে। বন্ধুগণ, হাদিস শরীফের মধ্যে সন্তানদেরকে চুমু দেওয়ার ব্যাপারে, শিশুকে চুমু দেওয়ার ব্যাপারে উৎসাহিত করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ তার সাহাবীগণ সন্তানদেরকে আদর করতেন, জড়িয়ে ধরতেন, চুমু দিতেন। বন্ধুগণ, দ্বিতীয় নাম্বার কাজটি হলো, শিশুর কথা মনোযোগ সহকারে শ্রবণ করুন এবং তাকে বাধা দিবেন না। সে কি বলতে চাচ্ছে তার মনের কথাটা বোঝার চেষ্টা করুন, শোনার চেষ্টা করুন। বন্ধুগণ, এতে করে আপনার সন্তানের মানসিক চাহিদা আপনি পূরণ করতে পারবেন। অনেক সময় অনেক বাবা মাকেই দেখা যায় যে তারা তাদের সন্তানদের কথা শুনতেই চায় না, সন্তান তাদেরকে কি বোঝাতে যাচ্ছে এটা শুনতেই চায় না। এটা আসলে মোটেও ঠিক নয়। তিন নম্বর কাজ হলো, যদি আপনি বাসার বাইরে থাকেন আর আপনার শিশুটি, আপনার সন্তানটি যদি বাসায় থাকে, তাহলে আপনি তার সঙ্গে ফোনে কথা বলুন, ভালো মন্দ জিজ্ঞাসা করুন, কি করছে এটা জিজ্ঞাসা করুন। তাহলে ইনশাআল্লাহ আপনার সন্তানের মানসিক চাহিদা আপনি পূরণ করতে পারবেন। বন্ধুগণ, চার নম্বর কাজটি হলো, আপনার সন্তানের সঙ্গে আপনি খেলাধুলা করুন। আপনার সন্তান যদি আপনার গায়ে কোনো ময়লা ছুঁড়ে মারে, কোনো ধুলাবালা ছুঁড়ে মারে, এতে করে বিচলিত হবেন না, রাগ হবেন না, আপনার কাপড় নষ্ট হওয়ার ভয় করবেন না। আপনার সন্তানের সঙ্গে আপনি খেলুন, এতে করে আপনি আপনার সন্তানের মানসিক চাহিদা পূরণ করতে পারবেন ইনশাআল্লাহ। আর বন্ধুগণ, সর্বশেষ পাঁচ নম্বর কাজটি হলো, আপনার শিশুর সঙ্গে আপনি ভালোবাসা দিয়ে দিন শুরু করুন, আর আপনি অসুখী হয়ে দিন শেষ করবেন না। যেমন নাকি আপনার সন্তানের সঙ্গে, আপনার শিশুর সঙ্গে আপনি ভালোবাসা দিয়ে দিন শুরু করলেন, ঠিক তেমনইভাবে আপনার সন্তান যেন বুঝতে না পারে যে আপনি অসুখী আছেন বা আপনি অনেক সমস্যায় আছেন, আপনি তার সঙ্গে খুব ভালো ব্যবহারের সাথে দিনটিকে শেষ করুন। এতে করে আপনি আপনার সন্তানের মানসিক চাহিদা পূরণ করতে পারবেন ইনশাআল্লাহ। তো বন্ধুগণ, আপনারা যদি এই টিপসগুলি ফলো করেন, তাহলে ইনশাআল্লাহ আপনি আপনার সন্তানের চোখে একজন আদর্শ বাবা অথবা একজন আদর্শ মা হতে পারবেন। আপনার সন্তানের সঙ্গে আপনার সম্পর্কটা বন্ধুত্ব সুলভ হবে এবং আপনি অনেক সুখী থাকবেন, অনেক হ্যাপি থাকবেন ইনশাআল্লাহ। বন্ধুগণ, শিশুদের মানসিক চাহিদা পূরণের এই তথ্যগুলি আমি এই বইটি থেকে সংগ্রহ করেছি। এই বইটির নাম হচ্ছে বি স্মার্ট ইউথ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বইয়ের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিশুকাল এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যৌবনকালের সমস্ত বিষয়গুলি খুব সুন্দর সাবলীলভাবে উপস্থাপন করা হয়েছে। এই বইটি যদি আপনি পড়েন, তাহলে ইনশাআল্লাহ আপনি আপনার সন্তানকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে গড়ে তুলতে পারবেন। বন্ধুগণ, এই বইটি আপনারা আপনাদের আশেপাশে যে কোনো লাইব্রেরিতে খুঁজলে পেতে পারেন। আর যদি আপনি আমার কাছ থেকে এই বইটি নিতে চান, আমার কাছে এই বইটি আছে, এই বইটি আমি পড়েছি, খুব ভালো লেগেছে, তাহলে আমার কাছ থেকেও নিতে পারেন। যদি আমার কাছ থেকে চান, তাহলে নিচে কমেন্ট করে জানাবেন। আর ডেসক্রিপশন বক্সে একটা মোবাইল নাম্বার দেওয়া থাকবে, সেই মোবাইল নাম্বারে কল করেও এই বইটি যদি আপনি চান, তাহলে আমি আপনাকে
কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দিতে পারবো ইনশাআল্লাহ। তো বন্ধুগণ, এই ছিল আজকের ভিডিও। আমি আশা করি যে এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করবেন। আর যদি আপনি এরকম সুন্দর সুন্দর ইসলামিক ভিডিও পেতে চান, সুন্দর সুন্দর দোয়া হাদিস মাসলা মাসায়েল সম্পর্কে জানতে চান, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। আল্লাহ চাই তো দেখা হবে পরবর্তী কোনো একটা ইসলামিক ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم.